আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ইতিপূর্বে কিন্তু এটার রিভিউ একবার করেছিলাম যে এটা কোথা থেকে কিনতে পারবেন এবং কী কী ফিচার এটার ভিতরে আপনি ব্যবহার করতে পারবেন, তো বিস্তারিত নিয়ে। তো অনেকে সেই ভিডিওতে কমেন্ট করেছে, ভাই এটার টাইম কিভাবে সেট করে আমরা পারি না। ঠিক আছে, খুবই ইজি ওয়ে, আপনারা ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন যে এটাতে কীভাবে টাইম সেট করতে হয় এবং কী কী ফিচার রয়েছে। যারা জানেন না তা এই ভিডিওতে আমি আলোচনা করব, তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে জেনে নেবেন। প্রথম অবস্থায় আমাকে এটা পাওয়ার অন করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু এই যে টাইপ সি পোর্ট আছে চার্জ করার জন্য, আমরা এই যে পাওয়ার বাটনটাকে চেপে ধরে রাখবো কয়েক সেকেন্ড, অন হয়ে গেছে দেখেন। ওকে, ব্লুটুথ ম্যাও, অর্থাৎ ব্লুটুথ চালু হয়ে গেছে। এখন বাজতেছে 22:07, অর্থাৎ 10:07 বাজে। হ্যাঁ, 10:07 বাজে। তো এই যে ডান সাইডের বাটনটা দিয়ে আমরা কিন্তু লাইট কালার চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে RGB লাইট, 7টি কালারে এটা চেঞ্জ করা যায়। লাইটটার মানে কোয়ালিটি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা জাস্ট দেখার শোভা, টেবিলে রেখে দিলে অনেক সৌন্দর্য দেখায়। এই তোর আপনাদের লাইটটি চেঞ্জ করা হয়েছে। তো আমাদের আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটু লাইটটা কালার এনে নিই। আমার কাছে এই কালারটা সবচাইতে বেস্ট লাগে। ঠিক আছে, তো এখন যদি আপনি টাইম সেট করতে যান তাহলে কি করবেন, এই যে মেনু যে বাটনটা ডান সাইডে যে বাটনটা, এটা একটা প্রেস করলে কিন্তু আমাদের কালার চেঞ্জ হয়। তো আমাদের এই বাটনটা চেপে ধরে রাখতে হবে কিছুক্ষণ, কয়েক সেকেন্ড। এই যে 2 সেকেন্ড চেপে ধরে রাখলেই তো আমাদের এই যে 22 লেখাটা কিন্তু এটা আপনার অন অফ হচ্ছে। হ্যাঁ, এই যে আমি আবার চেপে ধরে রাখলাম, ওকে, অর্থাৎ এইটার টাইপ এখন চেঞ্জ হবে। এখন এই যে আপনি নেক্সট যে বাটনটা আছে এই নেক্সট বাটনটা চাপবেন তাহলে আমাদের ঘন্টার টাইমটা চেঞ্জ হবে। আমি আবার দিচ্ছি, দিলাম, দেওয়ার পরে আমাদের এখন 22টা বাজে। সাপোজ দেখো 23:04:05:06:07:08:09:10, ওকে, এখন বাজে 10:08। এখন আপনি এটা কিভাবে চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করতে হলে আপনাকে যেটা করতে হবে, আবারও একই অ্যাপটন মেনুটা চেপে ধরে রাখবেন। রাখার পর আপনি যে পাওয়ার বাটনটা প্রেস করবেন, একটা পাওয়ার বাটনটা প্রেস করার পরে আমাদের এটা চলে আসবে। এবার আমরা এখানে দিব 10:09। হ্যাঁ, 10:09, ওকে, এটা কিছুক্ষণ রাখলে অটোমেটিকলি এটা আবার স্থির হয়ে যাবে। এখন আমাদের এটা কিন্তু অ্যালার্ম চালু আছে, তো অনেকেই অ্যালার্ম চালু করতে পারে না। তো অ্যালার্মটা কীভাবে চালু করে এটাও খুবই ইজি। অ্যালার্মটা চালু করার জন্য এটাকে দুইবার প্রেস করবেন, মেনুকে দুইবার পরপর দুইবার প্রেস করবেন এভাবে। ওকে, এই যে অ্যালার্মটা এখন অফ হয়ে গেছে। আবার যদি আপনি দুইবার প্রেস করেন তাহলে আমার অ্যালার্মটা অন হয়ে যাবে। এখন অ্যালার্মটা কয়টার সময় আপনি দিয়ে রেখেছেন, অ্যালার্ম টাইমটা কীভাবে সেট করবেন, ঠিক আছে, সেটাও কিন্তু এখানে খুবই ইজি আপনি সেট করতে পারবেন। অ্যালার্ম টাইমটা সেট করার জন্য লাইট অফ করে নিলাম, লাইটটা আবার জ্বালিয়ে নিই, অ্যালার্ম। এখন আপনি যেটা করবেন, এই যে পাওয়ার বাটনটা দুইবার প্রেস করলে কিন্তু আমাদের এটা রিসেটের মতো চলে আসে। এই যে এটা হচ্ছে অ্যালার্ম টাইম। ঠিক আছে, আপনি কয়টার সময় অ্যালার্ম দিবেন, এখানে কিন্তু এটা এই যে অ্যালার্ম অন, এখন হলো 10:11, চেপে ধরে রাখবেন। এই যে আবার চেপে ধরে রাখলে আমাদের অ্যালার্মে চলে আসবে। এখন আমরা অ্যালার্মের টাইমটা সেট করে নিব, জাস্ট 10:10
ওখানে 11 বাজে, আমি এখানে 12 করে দিব। দশটা 12, ওকে আমাদের অ্যালার্মটা সেট হয়ে গেছে। এখন বাজে 10:11, যখন 10:12 বাজবে তখন এটা কিন্তু অ্যালার্ম দিতে থাকবে। আমরা একটু জাস্ট অপেক্ষা করব এবং এটা টেস্ট করব যে আমাদের সেট আপটা ঠিক আছে কি না। ও অ্যালার্মটা কিন্তু এখানে অফ দেখাচ্ছে, ঠিক আছে। তারপর আগে টাইমিংটা দেখে নিই। অ্যালার্মটা কিন্তু বাজেনি, অর্থাৎ এখানে যে অ্যালার্ম মানে সিগন্যালটা ছিল তো সেই সিগন্যালটা চালু করা হয়নি, বিদায় আমাদের অ্যালার্মটা দেখায়নি। তো আমরা আবার এই যে অ্যালার্মটা সিগন্যাল চলে আসছে চেপে ধরে রাখলাম, আবার চেপে ধরে রাখলাম আমাদের অ্যালার্ম টাইমটা। তারপরে এই যে আমরা 13 করে দিব, করে দিয়ে আবার এটাকে স্থির রেখে দিব। ওকে, এখন আমাদের আমরা কিন্তু 10:13 অ্যালার্মটা দিয়েছি, 10:12 মিনিট বাজে এখন। এখন কিন্তু অ্যালার্ম এখানে কিন্তু এটা বাসানো আছে, আমরা এবার দেখব যে 10:13 মিনিটে আমাদের অ্যালার্ম দেয় কি না। তো তার আগে একটু ঘুরে আসি। এই যে এখানে দেখেন আমাদের টাইপ সি পোর্ট রয়েছে চার্জ দেওয়ার জন্য, আমাদের অক্স ইন রয়েছে যেটা আপনি মোবাইল থেকেও বাজাতে পারবেন বা কোনো বক্স থেকে ল্যাপটপ থেকেও এটা গান বাজাতে পারবেন, এবং টিএফ একটি মেমোরি ব্যবহার করতে পারবেন। এবং 10:13 বাজে ও কিন্তু অ্যালার্ম শুরু করে দিয়েছে। অ্যালার্মটা অফ করে দিলাম। এই হচ্ছে আমাদের দেখার সৌন্দর্য। তো খুবই ভালো লাগে আমার কাছে যে আমাদের এই কালার লাইটগুলা, বিশেষ করে আমাদের কাছে আমার কাছে এই লাইটটা খুবই ভালো লাগে। আমি আপনাদের একটু ডিম করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন অস্থির একটা মানে কালার। তো আমি এটা অনেকদিন যাবতই এটা ক্রয় করেছি বাট ব্যবহার করতেছি। আমি যে এটার ভিতরে যে যে সমস্যা ফেস করেছি দাম অনুযায়ী প্রোডাক্টটি আমার কাছে তেমন একটা পছন্দ হয়নি, কারণ আমার কাছে নিয়েছিল 1200 টাকা সামথিং, আর এটার চার্জ কোয়ালিটিটা আমার কাছে খুবই বাজে, অর্থাৎ চার্জ কম থাকে, ঠিক আছে। চালু রাখলে মানে দেখা যায় বেশিক্ষণ আমি ব্যবহার করতে পারি না, তবে হয়তো বা ব্যাটারিটার জায়গার স্পেসটা খুবই কম, ব্যাটারিটা হয়তো ছোটো, ব্যাটারিটা চেঞ্জ করে নিলে হয়তো বা আমি ভালো পারফরমেন্স পাব। তবে এটা মূলত আসলে দেখার সৌন্দর্য শোভা, টেবিলের সাথে দুই সাইডে দুইটা রাখলে অনেক ভালো লাগে রাত্রিবেলায়। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।